চোখে বাঁধি মিথ্যা মোহভাস। দক্ষিণেশ্বরের পুঞ্জে পঞ্চবটি বনে বিশ্বাস আনিয়া দিল মনি। মাতৃমন্ত্রে সিদ্ধ এক ব্রহ্মজ্ঞ ব্রাহ্মণ, পূর্ণ ব্রহ্ম তেজে যার উদ্ভাসিত সত্য পথে ক্রমে তার নবীন জীবন। ভক্তের আরাধ্য সেই পাদপদ্ম স্পর্শ মাত্র যা বারংবার নির্বিকল্প সমাধি লভিয়া শুদ্ধ বুদ্ধ মুক্ত তব হইয়া। তারপর একদিন তুচ্ছ করিয়া নিজ মুখ্য ফল গুরু ইচ্ছা মাত্র শুরু করিয়া সম্বল। লোক শিক্ষা দে শীতে জনে জনে দিতে জ্ঞান দান অনুষ্ঠিতে এই জগতে মানবের শাশ্বত কল্যাণ। হে বঙ্গের গৌরবের ধন উৎসর্গ করিয়াছে আপনার সমস্ত জীবন। প্রশান্ত সাগর পাড়ে সম্মিলিত নিখিলের ধর্ম সভা দলে যেদিন দাঁড়ায় কুতুহলে বিশ্বপ্রেমে উচ্ছ্বসিত প্রাণ স্ফুরিল অদর ফুটে বেদান্তের প্রথম আহ্বান। তোমার সে অকৃত্রিম স্নেহ সম্ভাষণ অপূর্ব পুলক প্রেমে দিয়াছিল ভরি মুহূর্তের সবাকার মন। বিশ্বলোক সেদিন বিস্ময়ে বরণ করিয়াছিল বঙ্গের ভুবনজয় বেদান্ত কেশরী স্পন্দিত হৃদয়ে। প্রতিভা সর্বতোমুখী জ্ঞান সুকবি প্রেম ভক্তি সম্মিলিত মহাকর্মবীর নিত্য সিদ্ধ শুদ্ধ যোগী সাধক প্রধান। হে কল্পিনী খুলু ভাগ্যবান স্বদেশের যেথা যত পতিত কাঙাল নিরাশয় অন্ন বস্ত্রহীন অসহায় রোগাতুর নির্যাতিত বুভুক্ষিত দিন। সকলের কল্যাণের তরে ভাবিয়াছ তুমি নিরন্তর সতত দুঃখীর দুঃখে কাঁপিয়াছি তোমার অন্তর। অস্পৃশ্য অধম নীচ পাপি তাপি দরিদ্র ভিখারী সবারে জানিয়া নারায়ণ করেছ না কত পূজা শ্রদ্ধা প্রেমে সজল নয়ন। যাহার অভ্রান্ত চেষ্টা জাতির অন্তর হতে প্রেম মন্দাকিনী সম উচ্ছ্বসিত সতে মুছায়া দিয়াছে হেতা যুগান্তরের মহা অন্ধকার। শ্রদ্ধার অঞ্জলি ভরি সেই দেশভক্ত বীরে করি নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ অঞ্জিনা দত্তকে। এখন যুব প্রতিনিধির বক্তব্য বিষয় ভারতবর্ষের স্বাধীনতা।